হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যামার উইথ অনুষাকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ হ্যাপি। সো আজকে আমার বার্থডে, এখন বেজে গেছে হচ্ছে 12:20 বেজে গেছে। তো এখন রেডি হলাম আর মা এনেছে আমার জন্য কেক, সারপ্রাইজ সেলিব্রেশন। এটা হচ্ছে 12:00 সময়, তো কেকটা এখন খুলবো, দেখি কেকটার মধ্যে কী কেক আছে। আমি নিজেও এখনও অবধি দেখিনি, পুরো প্যাকিং করা। কালকে থেকেই বার্থডেটা ভীষণ ভালো কাটছে, তোমরা তো দেখেইছ, ওয়াও ভীষণ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এই দেখো, এটা হচ্ছে আমার কেক। মা আসে এদিকে, ও আবার মা এরকম দুটো ক্যান্ডেলও নিয়ে এসছে, দেখো এরকম ভীষণ সুন্দর হয়েছে। আসে এদিকে আসো, ভিডিওতে আসবে। এটা কি এরকমভাবে লাগাবো? তো ওটা দেখে লাগাবে এই তো এরকম। আর ওই ইয়েটা কোথায় গো, ইয়েটা দাও, এটা দেখো কিউট। এগুলো কোথা থেকে পেলে? আর ওই লাইটটা দাও তো, ওই লাইটটা আমি এনেছিলাম আগে থেকে। তো এটা আমার বার্থডে ড্রেস, বার্থডে ড্রেস মানে এটা আমি রাত্রেই পরবো ভেবেছিলাম। ওই যে ওই লাইটটা, ওই ব্যাগটা কোথায়? ওই ব্যাগের মধ্যে লাইটটা আনলাম যে কিনে, তো এটা আমি কিনে এনেছিলাম। এটা আমি কালকে অ্যাকচুয়ালি কেকের মধ্যে, কালকেও একটা কেক আছে, আমি এটা নিয়ে সেকেন্ড কেক কাটছি। কালকে একটা কেটেছি বাচ্চাদের সাথে, সবার সাথে, আর এটা হচ্ছে সেকেন্ড কেক। এটা মা সারপ্রাইজ দিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আর বার্থডের এই স্যাশেটাও আমি কিনে এনেছিলাম, যেহেতু আমি কালকে পড়বো বলে আমি জানি না কালকে কী হতে চলেছে বা কী। আমি কাউকে কিছু ইনভাইট করিনি এই বছর, সেরকম কোনো প্ল্যান নেই যে কিছু করবো বলে। সো আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টস করে তোমরা জানিও যে কেমন লাগছে। এটা হচ্ছে বার্থডে ড্রেস, মানে শুধু রাত্রের জন্য, আর কালকে শাড়ি পরবো ঠিক করেছি। দেখো এটা পরে নিই, ওয়াও দিস ইজ সো নাইস। সো চলো আসো মা, বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ক্যামেরার দিকে একটু দেখো, হ্যাপি বার্থডে। ফ্যামিলি থেকে এটা সেলিব্রেশন, সো আমি ভীষণ খুশি। আই লাভ ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। এখন সবাই ঘুমিয়ে পড়েছে, এখন আমি করছি, গালে লাগিও না। সো আজকের ভিডিওটা ব্যাস এইটুখানি, আর লং করবো না। সো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগলো, তো প্লিজ কমেন্টস করে জানিও। সো চলো, বাই বাই। সো কালকে থেকেই তোমরা দেখেছো আমি অনেক মজা করেছি, 30 জুলাই থেকে প্রচণ্ড মজা করেছি সারাদিন। প্রত্যেক বছর বার্থডেটাই আমার সামাও কোথাও না কোথাও ভালো কাটে, তো ছোটো থেকেই খুব ভালো কাটে। আর আমার ফ্যামিলি ভীষণ সাপোর্টিভ, খুব সাপোর্ট করে আমাকে সব কিছুতেই, কোনো কিছুতে আজ অব্দি কোনো না বলেনি বা কোনো কিছুতে কোনো বাধা টাধা কিছু দেয়নি, আমি যেটাই বলি সেটাতেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল বাচ্চাদের সাথে এই টাইমটা স্পেন্ড করার, সেটা আমি পেরেছি করতে, আর আমি ভীষণ হ্যাপি তাতে। আর কালকের দিনটা সেরকম কোনো প্ল্যান নেই, বাড়ির আত্মীয় স্বজনরা মিলেই, আত্মীয় স্বজন বলতে আমরা ঘরের লোকেরা মিলেই খাওয়া দাওয়া আছে। আর এবার বন্ধুদেরকে কাউকে কিছু বলা হয়নি, তো সেরকম কোনো প্ল্যান নেই, বাট সবাই উইশ করেছে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। অনেক মেসেজ পেয়েছি, এখনও অবধি আমি ফোন অন করিনি, এখন 12:30 বেজে গেছে, তো এখন আমি ফোন অন করিনি কারণ প্রচুর কল মেসেজ আসে। তো তার জন্য ভাবলাম যে এমনি ফ্যামিলির সাথে সময় কাটাই, সবসময় তো মেসেজ ফোনে তো বিজি থাকি। তো এখন মা বললো যে কেকটা এনেছি, কেকটা কাট, তো কেকটা কাটলাম, ভীষণ মজা হলো, কেকটা খেয়েছি, আবার কালকে খাবো, কালকে আরেকটা কেক কাটবো। এই নিয়ে আমি আজকে 3টে কেক কাটবো, এবারে কালকেও একটা কেক অর্ডার দিয়েছি, সেটাও আসবে। তো আজকের কেক দুটো জাস্ট অসাম ছিল, আর তোমাদের ডিসক্রিপশন বক্সে সব আমি ডিটেলস দিয়ে দেবো। তো চলো এইটুখানি আজকের ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সো চলো, বাই বাই।